বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল। বন্ধুরা দেখছেন, বন্ধুরা এখানে মাংস নিয়ে নিয়েছি, লেগ পিস আছে আর আলু আছে, আর নিয়েছি একটু ধনে পাতা, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন আর গোটা গরম মশলা, এগুলো বেটে নেবো। বন্ধুরা তো যেভাবে খাই আপনাদের সেইভাবেই দেখাবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়াটা আমার গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ সামান্য পরিমাণে যাতে আলু কালারটা ভালো আসে, দিয়ে দেবো এখানে আলু টুকরো গুলো। বন্ধুরা রান্নাঘরটা দেখে নিশ্চয়ই অবাক লাগছে, এটা আমার মায়ের রান্নাঘর, মায়ের কাছে এসেছি। তো বন্ধুরা দেখছেন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। এই আমার মা, মাকে দেখে নিয়েছ, মা তুমি বলো কিছু একটা, বলো হ্যাঁ। বন্ধুরা গরম গরম মাংস জলদি ভাত খাবো, মা ভাত বসাচ্ছে, আমি তরকারিটা করছি। দেখছেন আমার মা খুব মিশুকে ভাত বসাচ্ছি, হ্যাঁ দেখছেন আমার মা বসে থাকার লোক নয়, দেখেন ভাত বসিয়ে দিচ্ছে গরম গরম। তো দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আলু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি তুলে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা আর একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে আমি মিনিমাম 2 মিনিট ভেজে নেব, তারপর আমি চিকেনটা দিয়ে আরও ভাজবো। দিয়ে দেবো এখানে লবণ, লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সফট নরম হয়ে যায়। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এবার আমি লেগ পিসগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখছেন কত বড় বড় করে লেগ পিস করে নিয়ে এসেছি, মাংসগুলো আমি সবগুলো এক এক করে দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার মাকে কেমন লাগলো তাও জানাবেন। মাংসটাকে দিয়ে বন্ধুরা ভালো করে মিনিমাম 7 মিনিট ধরে আমি এটাকে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণটা, আমার তেলের মধ্যে আছি, দিয়ে দেবো একটু হলুদ, একটু দিয়ে দেবো একটু সামান্য কালার আসার জন্য, যাতে মাংসটার মধ্যে দারুণ একটা কালার আসে, তার জন্য দিয়ে দেবো একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে। দেখছেন বন্ধুরা সুন্দর করে আমি মিনিমাম মাংসটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিই। অনেকে বলে যে মাংস থেকে জল বেরোয় না, কিন্তু মাংসটাকে ভালো করে ভেজে নেবেন, ভেজে নিয়ে যদি গ্যাসটাকে স্লোতে দিয়ে যদি রান্না করেন মাংস থেকে এমনি জল বেরিয়ে যাবে। তো বন্ধুরা মাংসটা আমি ভেজে নিয়েছি, দেখছেন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি মশলাটা, মশলাটা দিয়ে দিলাম, মশলা বাটি ধোয়া জলটা আমি পরে দেব। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষবো। দেখছেন বন্ধুরা রান্না করছি, আপনার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মশলা এবং সেম বেরিয়েছে বন্ধুরা, পুরো রেসিপিটা কিন্তু দেখবেন।
দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিনিমাম এটাকে 10 মিনিট কষবে আর দিয়ে দেব বন্ধুরা দেখছেন বন্ধুরা ঘি ঘি না হলে অসম্পূর্ণ এটা দিয়ে সবকিছু দেওয়া হয়ে গেলে শুধু কষার কথা কষার মধ্যে দিয়ে দেব একটু লবণ প্রায় এক চামচ করে দিলাম তো বন্ধুরা 5 মিনিট আমি মাংসটাকে কষে নিয়েছি তারপর আমি আলুটা দিয়ে আরো 5 মিনিট কষে নেব মোট 10 মিনিট খুব সুন্দর বন্ধুরা এরকম করে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন মশলা বাটি ধোয়া জলটা দিলাম বন্ধুরা তারপরে দিয়ে দেবো আমি এখানে গরম জল এটা বন্ধুরা গরম জল আমি একটু ঝোল ঝোল করব দিয়ে মিনিমাম এটাকে আমি আরো 5-7 মিনিট ফোটাবো তারপর আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমার ফিরছি প্রায় 5 থেকে 6 মিনিট পর এরপর দিয়ে দেব ধনে পাতাটা দেওয়ার পর মিনিমাম আমি আরো 1-1.5 মিনিট রান্না করবো তারপর নামিয়ে দেব তো বন্ধুরা দেখছেন কড়ার মধ্যেই থাকবে নামাবো না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো বন্ধুদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।